हेलो নমস্কার আদাব সাত শ্রী আকাল আসসালামু আলাইকুম আমার নাম রুটু ইয়াসমিন এবং তোমাদের সকলকে স্বাগত জানাই এসথেটিক এডুকেশন ক্লাসে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসটা যদি দেখে না থাকো অবশ্যই সেটা দেখবে তা না হলে এটা কিন্তু বুঝতে একটু হলেও অসুবিধা হতে পারে তো আজকে ক্লাসে আমরা আলোচনা করব ছোটা প্যাক বড় ধামাকা মানে নিউক্লিয়ার পাওয়ার যে প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এবং যে ভারতের যে সমুদ্র সীমানা সেটা ঠিক কেমন করে মাপে নটিক্যাল মাইলের হিসাবটা কোনটাকে ইইজেড বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলা হয় কোনটাকে হাই সি বলা হয় তো কোনটাকে বেসলাইন বলা হয় কোনটা আমাদের সমুদ্র সীমানা কোনটা সমুদ্র সংলগ্ন সীমানা সেগুলো সম্পর্কে কিন্তু জানবো এবং এগুলো থেকে কোশ্চেন কিন্তু আসেই এবং এগুলো কিন্তু কোনো বইয়ে ঠিক করে পাওয়া যায় না তো আমি এগুলো কিন্তু একসাথে আজকে করাবো এখান থেকে কোনো কোশ্চেন আসলে অবশ্যই এখান থেকে পাওয়ার চান্স অনেক বেশি তো আজকে আমরা সেটা করবো আর হ্যাঁ তু হস তু মুস্কুরা তু রোনা কম কর দে তু জিন্দা হ্যায় ইস জিন্দগি কে নাম মে দম কর দে চলো শুরু করি আজকের ক্লাস আজকে আমরা পড়বো প্রথমে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ঠিক আছে তো ভারতে কোথায় কোথায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলো রয়েছে সেগুলোর লোকেশন দেখাবো এবং তার সাথে কি কি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে এর সাথে সেটা কিন্তু থিওরিটা আমি করাবো প্রথমে জানতে হবে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলোতে কি করা হয় অবশ্যই সেক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন করা হয় শক্তি উৎপন্ন করা হয় পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন করা হয় তো এক্ষেত্রে কি কি জিনিস লাগে সেটা আমরা দেখে নিই প্রথমে দ্রব্য হিসাবে কি ব্যবহার করা হয় ইউরেনিয়াম ব্যবহার করা হয় তারপরে এই যে ইউরেনিয়াম এটা তো খুব খাতারনাক হ্যাঁ এটার মধ্যে আলফা বিটা গামা রেস বার হতে থাকে যেটা কিন্তু আমাদের খুবই ক্ষতিকারক ওই জন্য এটা যেন মানুষের মানে এটা যেন মানে ক্ষতি না করতে পারে এই জন্য এই যে ঘরটাতে এটা করা হয় ওটা কিন্তু দেওয়াল একটা মোটা একটা দেওয়াল দিয়ে ঢেকে রাখা হয় সিমেন্টের দেওয়াল তাহলে এটা আমরা রোধ করার জন্য আমরা কি করি সিমেন্টের দেওয়াল সিমেন্টের মোটা দেওয়াল দি এবং এটাকে মানে এই জিনিসটাকে শীতলীকরণ করার জন্য আমরা কি ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের লিকুইড বা দ্রবণীয় সোডিয়াম ব্যবহার করা হয় এগুলো থেকে কিন্তু খুব কোশ্চেন আসে যে আমরা মানে শীতলীকরণের জন্য কি ব্যবহার করি বা সেটা পাওয়ারটা কম করার জন্য কি করি স্প্রিং ব্রেক করার জন্য কি করি কারণ আমরা জানি নিউক্লিয়ার ফিউশন এর মাধ্যমে তো শক্তি উৎপন্ন হয় তো এটা যেন মানে স্পিডটা মানে তো উৎপন্ন হওয়ার যে স্পিডটা সেটা যেন ব্রেক করতে পারি সেটার জন্য কি ব্যবহার করা হয় সেটা এখন দেখবো যে স্পিড ব্রেকার হিসাবে আমরা দুটো জিনিস ব্যবহার করি একটা D2O যেটাকে আমরা বলি ভারী জল আর আরেকটা হচ্ছে আমাদের গ্রানাইট কিন্তু নয় গ্রানাইট হচ্ছে একটা শিলা এটা হচ্ছে গ্রাফাইট মানে পেন্সিলের মাথায় যে অংশটি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমাদের গ্রাফাইট তো সেটা কিন্তু ব্যবহার করা হয় তো এটা সুরক্ষার জন্য তাহলে আমরা কি ব্যবহার করলাম সুরক্ষার জন্য সিমেন্টের উঁচু দেওয়াল ব্যবহার করা হয় মোটা দেওয়াল শীতলীকরণ করার জন্য দ্রবণীয় সোডিয়াম ব্যবহার করা হয় স্প্রিং ব্রেকার হিসেবে ভারী জল বা D2O এবং গ্রাফাইট কিন্তু ব্যবহার করা হয় স্প্রিং ব্রেকার বা মন্দক হিসেবে এটা হয়ে গেল আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলো সম্পর্কে এখন জানবো মানে ভারতের কোন কোন জায়গায় মানে কি কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলো রয়েছে এবং সেগুলোর যদি কোনো বিশেষ কিছু তথ্য থাকে সেটাও কিন্তু আমরা জানবো এর মাধ্যমে সবার প্রথম যেটা রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে তারাপুর এই জায়গাটাতে রয়েছে তারাপুরটা এই জায়গা মানে মহারাষ্ট্র এটা তো আমাদের মহারাষ্ট্রের মধ্যে পড়ে মহারাষ্ট্রের তারাপুর সবার প্রথম বানানো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা ইউ
ইউএসএ ইউএসএ এর সাহায্যে কিন্তু ভারতে বানানো হয়েছিল সবার প্রথম, এবং এটা কবে বানানো হয়েছিল সেটা গুরুত্বপূর্ণ। 1972 সালে কার সাহায্যে বানানো হয়েছিল? ইউএস এর সাহায্যে বানানো হয়। তাহলে বলে ভারতের মধ্যে সবার প্রথম কোনটা বানানো হয়েছিল? তারাপুর, কিন্তু নিউক্লিয়ার রিয়্যাক্টর মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, তাহলে এরকমও আসে যে তারাপুর কোথায় অবস্থিত, সেটা কিন্তু মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত। ঠিক তেমনি গুজরাটের একটা জায়গা রয়েছে, সেটার মধ্যে একটা রয়েছে কাকরাপাড়া। কাকরাপাড়া পাওয়ার প্ল্যান্ট কোথায় রয়েছে? সেটা কিন্তু গুজরাটে। রাজস্থানের মধ্যে রয়েছে রাবণ ভাটা। তাহলে রাজস্থান রফ ও রাবণ ভাটা একদম মনে থাকবে, রাজস্থান রফ ও রাবণ ভাটা। আর প্রথম যেটা হয়েছিল সেটা তারা বা স্টার, একদম স্টার মানে বিখ্যাত। তাহলে এটা তারাপুরটা কোথায় রয়েছে? মহান রাজ্য মহারাষ্ট্রের মধ্যে রয়েছে। তারপরে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মধ্যে কি রয়েছে? সেটা কিন্তু নরোরা উত্তরপ্রদেশে, এবং কর্ণাটক, এটা তো গোয়া হয়ে যাবে, এটা কর্ণাটক। কর্ণাটকের মধ্যে থাকবে হচ্ছে, সেটার নাম হচ্ছে কেগা। কথাটি থাকবে মানে কেগা পাওয়ার প্ল্যান্টটা থাকবে আমাদের কোথায়, সেটা হয়ে গেল কর্ণাটক। আমি সাইডে লিখে নিই, হ্যাঁ, কর্ণাটকের মধ্যে কেগা পাওয়া যায়। এবং তামিলনাড়ুর মধ্যে, এই জায়গাটা তো তামিলনাড়ুর মধ্যে, এখানে কিন্তু দুইটা পাওয়ার প্ল্যান্ট পাওয়া যায় মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। একটার নাম হচ্ছে কুরানকুল্লাম, একটা হচ্ছে কালপাক্কাম। এই কালপাক্কামটাকে আরো আমরা বলি কামিনী রিয়্যাক্টর বা এটাকে আবার ইন্দিরা গান্ধী রিয়্যাক্টরও বলা হয়, ইন্দিরা গান্ধী রিয়্যাক্টর। এটা কিন্তু তোমরা নাম অবশ্যই, আমি জানি তোমরা শুনেছো যদি কোশ্চেন ঘেঁটে থাকবো যে কামিনী রিয়্যাক্টরটা কি, সেটা কিন্তু অবশ্যই, সেটাকে কি বলে, কালপাক্কাম যেটাকে বলি, তামিলনাড়ুর মধ্যে রয়েছে সেটাতে, সেটাকেই আমরা কামিনী রিয়্যাক্টর বা ইন্দিরা গান্ধী রিয়্যাক্টর বলি। সেটা কোথায় রয়েছে? তামিলনাড়ুর মধ্যে রয়েছে। তাহলে আমরা কি কি বললাম? রাবণ ভাটা যেটা রাজস্থানে রয়েছে, কাকরাপাড়া গুজরাটে, উত্তরপ্রদেশে রয়েছে নরোরা, তারাপুর রয়েছে মহারাষ্ট্রে, কেগা রয়েছে কর্ণাটকে, কুরানকুল্লাম রয়েছে তামিলনাড়ু, কালপাক্কাম রয়েছে আমাদের তামিলনাড়ু। অর্থাৎ 7টি কিন্তু আমাদের রয়েছে ভারতের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এবং এই 7টি কিন্তু আমি এখানে ইন্ডিকেট করলাম। তো আমি এক্ষেত্রে মানে জায়গাটা বলে দিচ্ছি, ওকে? তাহলে রাজস্থানের রাবণ ভাটা কোথায় রয়েছে? রাবণ ভাটা। তাহলে এটা কোথায় আছে? রাজস্থানের মধ্যে রয়েছে রাবণ ভাটা। কাকরাপাড়াটা কোথায় রয়েছে? এটা রয়েছে আমাদের গুজরাটে কাকরাপাড়া। নরোডা কোথায় রয়েছে? ইউপি উত্তরপ্রদেশে। তারাপুর কোথায় রয়েছে? মহারাষ্ট্র। কেগা রয়েছে কর্ণাটকে। কুরানকুল্লাম কালপাক্কাম রয়েছে আমাদের কোথায়? এই দুটাই রয়েছে আমাদের তামিলনাড়ু এর মধ্যে রয়েছে। তো এই 7টা যদি মানে আমরা ভালো করে মনে রাখি, তাহলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে যা কিছু কোশ্চেন আসবে, আশা করি তোমরা কিন্তু এখান থেকে মানে কমন পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। হ্যাঁ, তো এটা হয়ে গেল। এখন আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে ভারতের যে সীমানা রয়েছে সেই জিনিসটা, ভারতের সমুদ্র সীমানা। হ্যাঁ, তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা, ভারতের সমুদ্র সীমানাটা। এখানে লিখছি সমুদ্র সীমানা, এটা কিন্তু কোনো আলাদা টপিক নয়, তবে এখান থেকে কিন্তু খুব বেশি কোশ্চেন আসে আমি দেখেছি, সেজন্য ভাবলাম একজনে লিখিয়ে দিই। আমরা জানি ভারতের যে উপকূল রেখাটা সেটা অনেকটা আঁকা বাঁকা। কেন? কারণ এটা এরকমই হয়। তো এক্ষেত্রে যদি আমরা হিসাব করা শুরু করি তাহলে তো হবে না, ওই জন্য একটা স্ট্রেট লাইন নেওয়া হয়েছে, যেটাকে আমরা কি বলি, বেস লাইন। এরকম করে বেস লাইন নেওয়া হয়, সেখান থেকে তারপরে এটা কিন্তু স্থলভাগ মানে, হ্যাঁ, তো এক্ষেত্রে বেস লাইন নেওয়া হয়, এবং বেস লাইন থেকে কিন্তু আমরা মাপি আমাদের সমুদ্রের যে কতটা সীমানা। তাহলে এই লাইনটাকে আমরা কি বলি, বেস লাইন।
বেস লাইন। তো এখান থেকেই একটা কোশ্চেন হয়ে যায় যে আমরা যে সমুদ্রের সীমানাটা মাপি বা কোনো একটা দেশের যে উপকূল অঞ্চলটা মাপি সমুদ্র থেকে কতটা দূরে বাকি সেটা কোন লাইন দিয়ে মাপি, সেটা বেস লাইন দিয়ে মাপি। বেস লাইন থেকে যদি 12 নটিকাল যায়, 12 নটিকাল, 12 নটিকাল মাইল যদি যায়, এই অঞ্চলটি 12 নটিকাল মাইল যে অঞ্চলটি থাকবে এটাকে আমরা কি বলবো, সমুদ্র সীমানা, সেটাকে আমরা বলা হয়, আমরা বলি সমুদ্র সীমা। তাহলে কোন দেশের সমুদ্র সীমা কতটা থাকবে, বেস লাইন থেকে 12 নটিকাল মাইল, বেস লাইন থেকে বলেছি কিন্তু, উপকূল থেকে কিন্তু নয়, বেস লাইন থেকে 12 নটিকাল মাইল হয়ে গেলে সেটাকে বলা হয় সমুদ্র সীমানা। আবার সেই 12 নটিকাল মাইল তো হয়ে গেল সমুদ্র সীমানা, তো সমুদ্র সীমানা থেকে যদি আরো আমি 12 নটিকাল মাইল যাই, আরো 12 নটিকাল মাইল যাই, অর্থাৎ এই জায়গাটি, এই জায়গাটি, বা তুমি এটাও বলতে পারবে যে বেস লাইন থেকে আমি যদি 24 নটিকাল মাইল যাই এরকমও বলা যায়, বা আমি যদি বলি যে সমুদ্র সীমা থেকে, মানে এই লাইনটাকে বলা হয় সমুদ্র সীমা, এই সমুদ্র সীমা থেকে যদি আমি 12 নটিকাল মাইল যাই, তাহলে এই যে জায়গাটা পাই বা আরেকটা যে লাইন পাই, সেকেন্ড লাইনটা যেটা পাই, সেটাকে কি বলা হয়, সমুদ্র সংলগ্ন সীমানা। তাহলে কি বলবো সেটাকে, সমুদ্র সংলগ্ন সীমানা, সেটাকে কি বলবো, সমুদ্র সংলগ্ন সীমানা। এবং এই যে বেস লাইন, সে বা এখানে আমি দেখাচ্ছি এই যে বেস লাইন যেটা থেকে আমরা মাপা শুরু করি, সেই বেস লাইন থেকে যদি আমি 200 নটিকাল মাইল যাই, কত, 200 নটিকাল মাইল, নটিকাল মাইল যাই, তাহলে কি হবে, এই যে একটা নতুন আরেকটা আমি লাইন পাবো, এই যে দূরে একটা লাইন পাবো, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলা হয় ইইজেড। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইইজেড এর ফুল ফর্ম হয়ে যাবে আমাদের এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ ইকোনমিক, ইকোনমিক জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন। তাহলে আমাদের মূল কথা কি হলো, যে আমরা সমুদ্র থেকে সীমানাটা মানে মাপি যখন, উপকূল থেকে কিন্তু মাপি না, আমরা মাপি হিসাবের সুবিধার্থে একটা লাইন নিয়ে নিই, যেটাকে আমরা বেস লাইন বলি, যেটা অলমোস্ট স্ট্রেট টাইপের হয়, মানে আঁকা বাঁকা হয় না, সেটাকে আমরা বেস লাইন বলি। তাহলে এটাই হলো একটা কোশ্চেন। তারপরে বেস লাইন থেকে 12 নটিকাল মাইল সেটা হয়ে যাবে সমুদ্র সীমানা, এবং সমুদ্র সীমানা থেকে যদি আরো 12 নটিকাল মাইল যায় তাহলে সমুদ্র সংলগ্ন সীমানা, এবং আমরা যদি বেস লাইন থেকে 200 নটিকাল মাইল যাই সেটা হবে ইইজেড বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এবং এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সমুদ্রের যে গভীরতা মাপি সেটা কিন্তু মাইলে হয় না, সেটা নটিক্যাল মাইলে হয়। আরেকটা জিনিস যে আমরা যে এই এগুলো দেওয়ার মানে কি হলো, এই যে 12 নটিক্যাল মাইল সেটাকে আমরা কি বললাম, সমুদ্র সীমানা, আমরা বললাম এই জিনিসটাকে আমরা কি বললাম, সমুদ্র সীমানা বললাম, তাই না? তো এই সমুদ্র সীমানাটা কিন্তু ভারতের প্রত্যেকটা দেশের তার সংলগ্ন যদি বেস লাইনের থেকে যদি 12 নটিক্যাল মাইল যে এরিয়াটা থাকে সেটা ভারত হোক বা যে কোনো দেশ, দেশই হোক, এটা হয়ে যাবে সেই দেশের সমুদ্র সীমানা। মানে অন্য কোনো দেশের যদি জাহাজ এখানে আসে তারা কিন্তু এক্ষেত্রে হামলা করে দিবে, ঠিক আছে, এক্ষেত্রে ভারত কিন্তু আসতে দিবে না বা হামলা করবে, কারণ এটা হচ্ছে ভারতের জায়গা। তারপরে ভারতের সংলগ্ন যে জায়গাটা, অর্থাৎ আরো যে 12 নটিক্যাল মাইল জুড়ে এই এই দিকে যে জায়গাটা আছে, এই জায়গাটা বা সমুদ্র, যেটা সমুদ্র সংলগ্ন সীমানা বলি, মানে এই দ্বিতীয় লাইনটা, এখানে কি হবে, জাহাজ তো আসতে পারবে, তবে জাহাজ যদি আসে সেক্ষেত্রে আমরা ট্যাক্স লাগাবো, ট্যাক্স লাগাবো। তারপরে বেস লাইন থেকে যদি 200 নটিক্যাল মাইল দূরে, অর্থাৎ ইইজেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন হয়, এক্ষেত্রে কি হবে, জাহাজ তো আমাদের কোনো আসতেই পারবে, হ্যাঁ জাহাজ আসতে পারবে ইজিলি, কিন্তু এক্ষেত্রে আমরা কোনো ট্যাক্সও লাগাতে পারবো না। তবে একটা জিনিসের বাধা রয়েছে যে তারা কিন্তু কোনো অর্থনৈতিক বা কোনো খনিজ কিংবা সম্পদ সেখান থেকে উদ্ধার করতে পারবে না। মনে করো এক্ষেত্রে ভারতের কোনো একটা মানে কোনো সমুদ্রের ভেতরে, সমুদ্রকে আমরা কি বলি, রত্নের ভান্ডার বলি, সেই সমুদ্রের মধ্যে যদি কোনো মূল্যবান জিনিস পাওয়া গেল, হ্যাঁ কোনো মূল্যবান
খনিজ পাওয়া গেল তাহলে কিন্তু অন্য দেশের মানুষেরা এসে কিন্তু সেটা নিতে পারবে না। তারা আসতে পারবে অবশ্যই, তাদের জন্য ট্যাক্সও লাগবে না, কিন্তু তারা সেখান থেকে সেই সম্পদটা কিন্তু আহরণ করতে পারবে না। এটাকে বলা হয়ে থাকে আমাদের ইইজেড বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এবং তারপরে যে জায়গাটি থাকবে সেটাকে বলা হয় আমাদের হাই সি। হাই সি বলা হয়, এটা হচ্ছে কি বলা হয়, ফ্রি ফর অল। ফ্রি ফর অল মানে প্রত্যেকটা দেশ কিন্তু এখানে আসতে পারবে এবং তারা কিন্তু সেখানে সমুদ্র থেকে বিভিন্ন রকমের সম্পদ আবিষ্কার করতে পারবে। এতে কিন্তু কোনো বাধা বা কোনো ট্যাক্স কিন্তু কেউ নিতে পারবে না। তাহলে এটা হয়ে গেল আমাদের সমুদ্র সীমার কিছু কথা। আরেকটা জিনিস দেখাই যে ভারতের তো খুব কাছে আমাদের শ্রীলঙ্কা রয়েছে, তো শ্রীলঙ্কার সীমানা এবং শ্রীলঙ্কার মধ্যে আমরা কিন্তু ইইজেড সীমাটা পাই না। কেন পাই না, কারণ এটা তো খুব কাছে রয়েছে। ইইজেড হওয়ার জন্য তো আমাদের বেসলাইন থেকে 200 মাইল দূরে গিয়ে তারপরে না হবে, কিন্তু শ্রীলঙ্কা তো মাঝখানে ঢুকে গেছে। সুতরাং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ভারতের কোন প্রতিবেশী দেশের সাথে ভারতের ইইজেড বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন থাকে না, সেটা কিন্তু শ্রীলঙ্কা হবে। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের সমুদ্র সীমানার আমাদের কথা। তো আমি এক্ষেত্রে একটু লিখে দিচ্ছি, তা না হলে কিন্তু আবার গন্ডগোল হয়ে যেতে পারে। এখন তোমরা খাতা বার করে অবশ্যই সেগুলো কিন্তু টুকে দিবে। তো আমি কি বললাম, সমুদ্রের যে সীমানা মাপা হয়, সীমানা মাপা হয় সেটা কি দিয়ে মাপা হয়, বেস লাইন। কি দিয়ে, বেস লাইন দিয়ে মাপা হয়। এবং এই বেস লাইন থেকে, বেস লাইন থেকে 12 নটিক্যাল মাইল, 12 নটিক্যাল যদি মাইল হয়, হ্যাঁ নটিক্যাল মাইল, সেই জায়গাটিকে আমরা কি বলি, সমুদ্র সীমানা, সমুদ্র সীমা বলি। কোন দেশে সমুদ্র সীমা বলি। আবার সেই মানে বেস লাইন থেকে 24 নটিক্যাল, বা এমনও বলতে পারি যে সমুদ্র সীমানা থেকে আরো 12 নটিক্যাল, তাই না, আরো কি বলবো আমরা, সমুদ্র সীমানা থেকে আরো 12 নটিক্যাল। তো একই তো হলো না, বেস লাইন থেকে 24 নটিক্যাল মানে যা, আর বেস লাইন থেকে সমুদ্র সীমানা বা সমুদ্র সীমানা থেকে আরো 12 নটিক্যাল, তাই তো হলো। তো সেটা কি বলবো, সেই নটিক্যাল মাইল থেকে আমরা কি বলবো, সমুদ্র সংলগ্ন সীমানা, সংলগ্ন সীমানা। এবং বেস লাইন থেকে 200 নটিক্যাল মাইল, এই এলাকাটাকে বলা হয় ইইজেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন, যেটা কিন্তু আমাদের কি হয় না, শ্রীলঙ্কার সাথে কিন্তু নেই। এবং তারপরে চলে যাবে আমাদের হাই সি। হাই সি হচ্ছে আমাদের সবার জন্য ফ্রি, ফ্রি ফর অল। তাহলে এই ভিডিওর মধ্যে আমরা কিন্তু দুটো জিনিস জানলাম, সেটা হলো ভারতের যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস গুলো রয়েছে সেগুলোর লোকেশন, এবং সেকেন্ড যেটা জানলাম সমুদ্র সীমানা। এই সমুদ্র সীমানা থেকে কিন্তু খুব ভালো ভালো কোশ্চেন হয়, হ্যাঁ। তো এখান থেকে আশা করি তোমরা কিন্তু পেয়ে যাবে। আজকের ভিডিও এতটুকুই, এবং নেক্সট ক্লাসে আমরা আরো খুব ভালো ভালো টপিক যেগুলা আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।